নিউজ লাঞ্চ বক্স। নমস্কার, আপনি শুনছেন রেডিও মানি নাইন, আর এখন সময় নিউজ লাঞ্চ বক্সের। আমি মঞ্জিরা। চলুন আজকের খবরের গুরুত্বপূর্ণ বিষয়গুলো এক ঝলকে দেখে নেওয়া যাক। এই বুলেটিনে আপনাকে আমরা জানাবো ব্যবসায়িক ও অর্থের সঙ্গে সম্পর্কিত অনেক গুরুত্বপূর্ণ খবর, যা আপনার পকেট এবং জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। ডিপ ফেক ভিডিওর ক্ষেত্রে সরকার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলির জন্য একটি নির্দেশিকা জারি করেছে। সেই নির্দেশিকায় ডিপ ফেক এবং এআই এর মাধ্যমে ছড়ানো ভুল তথ্য নিয়ে সরকারের বেঁধে দেওয়া নিয়ম অনুসরণ করতে বলা হয়েছে। সরকারি নির্দেশিকায় বলা হয়েছে, এ ধরনের ভিডিও কিংবা ছবির ক্ষেত্রে আইন অনুযায়ী যেসব নিষিদ্ধ বিষয় আছে তা যাতে প্রকাশ না পায়, তা নিয়ে ব্যবহারকারীদের আরও সচেতন করতে হবে। ইলেকট্রনিক্স এবং তথ্য প্রযুক্তি মন্ত্রকের এই নির্দেশিকা কেন্দ্রীয় মন্ত্রী রাজীব চন্দ্রশেখরের সঙ্গে সোশ্যাল মিডিয়া সংস্থা, আইটি সংস্থা এবং আইনজীবীদের বৈঠকের পরই দেওয়া হয়েছে। সেবি মিউচুয়াল ফান্ড তাঁর লগ্নিকারীদের নমিনি যুক্ত করার জন্য 31 ডিসেম্বর পর্যন্ত সময় দিচ্ছে। তাই যদি আপনি এখনও নমিনি না যুক্ত করে থাকেন, তাহলে এই সপ্তাহের মধ্যেই এই কাজটি সম্পূর্ণ করুন, অন্যথায় সমস্যায় পড়তে পারেন। এর আগে সেবি এই নমিনি যুক্ত করার জন্য 30 সেপ্টেম্বর সময়সীমা নির্ধারণ করেছিল, তারপরে তা 3 মাস বাড়ানো হয়। এবার সেই সীমাও শেষ হচ্ছে, তাই যদি এখনও আপনার এ কাজ না করা হয়, তাহলে অবিলম্বে আগামী 3-4 দিনের মধ্যে তা করে নিন, নতুবা নতুন বছরে আপনার মিউচুয়াল ফান্ড অ্যাকাউন্ট ফ্রিজ করা হবে, ফলে আপনি আর কোনো রকম লেনদেন করতে পারবেন না। চলতি আর্থিক বছরের এপ্রিল থেকে অক্টোবর এই 7 মাসে শিক্ষা ঋণের পরিমাণ গত বছরের তুলনায় 20.6% বেড়ে 5 বছরের সর্বোচ্চ 1,10,715 কোটি টাকা ছুঁয়েছে। রিজার্ভ ব্যাংকের তথ্য অনুসারে গত বছর এই সময়ে মোট শিক্ষা ঋণের পরিমাণ ছিল 96,853 কোটি টাকা। অর্থাৎ উচ্চশিক্ষার জন্য পড়ুয়াদের ঋণ নেওয়ার পরিমাণ অত্যন্ত দ্রুতগতিতে বাড়ছে। এবার চাল বিক্রি করবে কেন্দ্রীয় সরকার। ভারত ব্র্যান্ডের অধীনে প্রতি কেজি 25 টাকায় চাল বিক্রি করবে কেন্দ্র। চালের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে সরকারের এই পদক্ষেপ। ইতিমধ্যেই এই ব্র্যান্ডের অধীনে দেশজুড়ে আটা ও ডাল বিক্রি করা হয়। বর্তমানে দেশে চালের গড় দাম কেজি প্রতি 43 থেকে 44 টাকা। সেই দাম নিয়ন্ত্রণেই এই সরকারি উদ্যোগ। জাতীয় কৃষি সমবায় বিপণন ফেডারেশন বা ন্যাফেড, জাতীয় সমবায় গ্রাহক ফেডারেশন বা NCCF এবং কেন্দ্রীয় সরকারের খুচরো বিপণনগুলির মাধ্যমে এই চাল বিক্রি করা হবে বলেই জানিয়েছেন খাদ্য মন্ত্রকের এক শীর্ষ কর্তা। 2023-24 অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকে কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট GDP-র 1% বা $8.3 বিলিয়ন নেমে এসেছে। প্রধানত বাণিজ্য ঘাটতি হ্রাস এবং পরিষেবা খাতে রপ্তানি বৃদ্ধির কারণেই কারেন্ট অ্যাকাউন্ট ঘাটতি হ্রাস পেয়েছে। মঙ্গলবার প্রকাশিত RBI এর তথ্য অনুসারে 2022-23 অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকে এই ঘাটতির পরিমাণ ছিল 3.8% বা $30.9 বিলিয়ন, আর চলতি অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে এই ঘাটতির পরিমাণ ছিল $9.2 বিলিয়ন বা GDP-র 1.1%। আয়কর বিভাগ 2024-25 অ্যাসেসমেন্ট ইয়ারের জন্য ITR ফর্ম 1 এবং ITR ফর্ম 4 প্রকাশ করেছে। এই নতুন ফর্মগুলিতে বেশ কিছু পরিবর্তন করা হয়েছে। নতুন আয়কর রিটার্ন ফর্মে করদাতাদের কাছে নগদের পরিমাণ এবং সমস্ত ব্যাংক অ্যাকাউন্টের তথ্য জমা দিতে হবে। ITR ফর্ম 1 সহজ নামে পরিচিত। যে সকল ব্যক্তিদের বার্ষিক আয় 50 লক্ষ টাকা, একটি বাড়ি আছে এবং বার্ষিক 5,000 টাকা পর্যন্ত সুদ পান, তাঁরা এই ফর্ম পূরণ করবেন। পাশাপাশি যাদের আয় মূলত কৃষির উপর নির্ভর, তাদেরও এই ফর্ম পূরণ করতে হবে। ITR 4 ফর্মের নাম সুগম। এই ফর্মটি পেশাদার ব্যক্তি, হিন্দু অবিভক্ত পরিবার এবং LLP সংস্থাগুলি ফাইল করবে। এবছর দেশে সর্ষে উৎপাদন নতুন রেকর্ড গড়তে পারে। সরকার এবছর 131 লক্ষ টন সর্ষে উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। গত বছর দেশে 126 লক্ষ টন সর্ষে উৎপাদন হয়েছিল, যা এখনও পর্যন্ত রেকর্ড। তবে গত বছরের তুলনায় এবছর দেশে সর্ষের চাষের জমির পরিমাণ বেড়েছে। গত 22 ডিসেম্বর পর্যন্ত সারা দেশের 95 লক্ষ হেক্টরের বেশি জমিতে সর্ষের চাষ হয়েছে। সর্ষের উৎপাদন বাড়লে নিত্য প্রয়োজনীয় সর্ষের তেলের দাম কমবে বলেই আশা। আজকের নিউজ লাঞ্চ বক্স এই পর্যন্তই। শুনতে থাকুন রেডিও মানি নাইন। ব্যবসা এবং অর্থ সংক্রান্ত খবরের সর্বশেষ আপডেট পেতে এখনই মানি নাইনের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন। পাশাপাশি চোখ রাখুন মানি নাইন বাংলার সোশ্যাল মিডিয়া পেজে। নিউজ লাঞ্চ বক্স।